হ্যালো হ্যালো গাইস, ওয়েলকাম টু আরমানুদ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও খুব ভালো এবং অসামান্য চলছে। তো গাইস, আজকের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো যে 5 anniversary ইভেন্টটা আসতে চলছে। হ্যাঁ গাইস, তো 5 anniversary ইভেন্টটা যে আসতে চলছে, আমরা লগ ইন রিওয়ার্ডে কী ফ্রিতে পাবো এবং এখান থেকে অনেকগুলি রিওয়ার্ড ইভেন্টটা কীরকম হতে চলছে। হ্যাঁ গাইস, 5 anniversary ইভেন্টটা কীরকম হতে চলছে একদম তোমাদের দেখিয়ে দেবো এবং এই ইভেন্টটা কীরকম হতে চলছে, কীভাবে মিশন কমপ্লিট করতে হবে। হ্যাঁ গাইস, তো আমি কয়েকটা পিকচার পেয়ে গেছি। হ্যাঁ গাইস, আমি কয়েকটা পিকচার পেয়ে গেছি। তো ইভেন্টটা কীরকম হতে চলছে তোমাদের দেখিয়ে দেবো এবং কোন ইভেন্ট থেকে কোনটা কোন ইভেন্ট আসতে চায়। হ্যাঁ গাইস, এবং কী কী মিশন কমপ্লিট করবে আজকের ভিডিওতে লাইভ প্রুফ দেখিয়ে দেবো এবং এই 5 anniversary রিওয়ার্ডগুলো কীরকম হতে চলছে। হ্যাঁ গাইস, 5 anniversary রিওয়ার্ডগুলো কীরকম হতে চলছে সেটা আজকে ভিডিও জানো। এক কথা, আজকে ভিডিওতে কভার করবো 5 anniversary ইভেন্টটা কীরকম হতে চলছে, লাইভ প্রুফ তোমাদের দেখিয়ে দেবো। তো আমার চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অন করে দেবেন, কারণ আমি প্রতিদিন ফ্রি ফায়ার রিলেটেড, রিডিম কোড রিলেটেড, টোকেন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তোমরা যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ইন্ট্রোটা, হ্যাঁ গাইস, তো দেখতে পাচ্ছ এখানে 5 anniversary ইন্ট্রোটা অলরেডি মেক করছে তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো ইন্ট্রোটা তোমরা দেখতে পাচ্ছ, 5 anniversary লোগোটা কীরকম হতে চলছে, হ্যাঁ গাইস, তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এবং এখানে দেখতে পাচ্ছ ইভেন্টটা। তো তোমাদের 5 anniversary ইভেন্টটা তোমাদের আরেকবার দেখিয়ে দেই। তোমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, হ্যাঁ গাইস, তো দেখতে পাচ্ছ লোগো ইন্ট্রোটা কীরকম হতে চলছে। হ্যাঁ গাইস, ইন্ট্রোটা কীরকম হতে চলছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেবো। হ্যাঁ গাইস, স্ক্রিনশট নেবো। তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েছি। তো আমরা এখানে লেফট সাইডে যাবো। লেফট সাইডে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ 5 anniversary ইভেন্টটা কীরকম হতে চলছে। হ্যাঁ গাইস, তোমরা দেখতে পাচ্ছ 5 anniversary ইভেন্টটা কীরকম হতে চলছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট আছে লগিং রিওয়ার্ড। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট আছে লগিং রিওয়ার্ড। তারপরে তোমরা দেখতে পাচ্ছ, তো আমি তোমাদের জুম করে দেখিয়ে দিই। হ্যাঁ গাইস, জুম করে দেখিয়ে দিই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি জুম করে নিয়েছি। হ্যাঁ গাইস, তোমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমি জুম করে নিয়ে নিয়েছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ ইন রিওয়ার্ড। তো এখানে দেখতে পাচ্ছ 20 তারিখে যদি আমরা লগ ইন করি, তো 20 তারিখে লগ ইন করার সাথে সাথে আমাদের যে কোনো একটা ব্যাকপ্যাকের স্ক্রিন দেওয়া হবে। হ্যাঁ গাইস, তো ব্যাকপ্যাক দেবে না অন্য কিছু দেবে সেটা এখনও কনফার্ম হয়নি, কিন্তু 99% চান্স আছে যে আমরা এখান থেকে লগ ইন রিওয়ার্ডে ব্যাকপ্যাক পেয়ে যাবো। তো 5 anniversary ইভেন্টটা এইরকম হতে চলছে। হ্যাঁ গাইস, তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এইরকম হতে চলছে 5 anniversary ইভেন্ট। তারপর দেখতে পাচ্ছ পপ আপ সয়ে, তো এটা 5 anniversary ইভেন্ট। তো এটা ইভেন্ট আসলে আমি তোমাদের ভিডিও জানিয়ে দেবো। তারপর দেখতে পাচ্ছ আরও একটা নেক্সটে তোমার দেখতে পাচ্ছ ওইরকম। তো তারপর দেখতে পাচ্ছ BTS ফ্যাডেড উইল। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ BTS উইল। তো এখানে তোমার দেখতে পাচ্ছ শটগান স্ক্রিন। হ্যাঁ গাইস, ইবো যে M18 সফটওয়্যার যে গান স্ক্রিনটা আছে। হ্যাঁ গাইস, তো এখানে দেখতে পাচ্ছ ফ্যাডেড উইলে যে আমরা দেখাবো। তো এখানে ক্লিক করলে আমরা ডাইরেক্ট ফ্যাডেড উইল চলে যাবো। হ্যাঁ গাইস, ফ্যাডেড উইলে যাবো, ওখান থেকে আমরা ক্লিক করতে পারবো। তারপর তারপরে তোমার এখানে দেখতে পাচ্ছ এক্সচেঞ্জ স্টোর। তো এখানে শুধু টাইপ করে দিয়েছে এক্সচেঞ্জ স্টোর, কিন্তু এখনও ইভেন্টটা যে কীরকম হতে চলছে সেটা দেখানি। তো তারপরে এই ইভেন্টটা কীরকম হতে চলছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। তো তারপর তোমার দেখতে পাচ্ছ ইভেন্টটা এইরকম থাকবে। হ্যাঁ গাইস, তোমার দেখতে পাচ্ছ, তো এইরকম থাকবে। দেখতে পাচ্ছ এখানে অস্ত্র ম্যাপ। তো দেখতে পাচ্ছ এই ম্যাপটা এইরকম থাকবে। তো এই ম্যাপটা আমাদের কমপ্লিট করতে হবে। নিউ ম্যাপ আসবে গেমের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউ ম্যাপ রিলেটেড ইস ইভেন্ট। তো দেখতে পাচ্ছ, তো এইরকম ইভেন্টটা থাকবে। তো এখান থেকে আমাদের কমপ্লিট করতে হবে এই ম্যাপ ইভেন্টটা, তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে দেখিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছ ফেস্ট স্ক্রিন। তো তোমাদের যে জানিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ এখানে ফেস্টের স্ক্রিন থাকবে। হলো 2-3 নম্বর যে অপশানটা আছে দেখতে পাচ্ছ, এই 3 নম্বর অপশানে ফেস্টের স্ক্রিনটা থাকবে এবং 2 নম্বরে অপশানটাতে থাকবে বান্ডেলটা। হ্যাঁ গাইস, যে রেড ক্রিমিনাল বান্ডেলটা আছে, নতুন রেড ক্রিমিনাল বান্ডেলটা বাইর হয়েছে, তো ওই বান্ডেলটা থাকবে এখানে এবং তার নিচে যে শটগান থাকবে। হ্যাঁ গাইস, তার নিচে শটগান থাকবে এবং এক্সচেঞ্জ স্টোর থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রিউটগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা স্ক্রিনের মধ্যে। তো এই বান্ডেলটা তোমাদের ছোটো দেখাচ্ছে। হ্যাঁ গাইস, তো এখানে ছোটো দেখাচ্ছে। তো এই বান্ডেলটা থাকবে এখানেই, তো এক্সচেঞ্জ স্টোরে এই বান্ডেলটা থাকবে, এটা ফিমেল বান্ডেল। হ্যাঁ গাইস, ফিমেল বান্ডেল এবং 5 anniversary লোগো মিউজিকগুলো আমরা ওই এক্সচেঞ্জ স্টোর থেকে নিতে পারবো। হ্যাঁ গাইস, 5 anniversary লোগো এবং গ্রেনেডের যে স্কিন সেটা আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে নিতে পারবো। তোমার স্ক্রিনের মধ্যে এক্সচেঞ্জ স্টোরটা দেখতে পাচ্ছ। হ্যাঁ গাইস, কীরকম এখানে শুধু এক্সচেঞ্জ স্টোরটা দেখিয়ে দিচ্ছে, কিন্তু ইভেন্টটা একদম এখানে সেম, ইভেন্টটা মার্কটা এখনও এখানে বসায়নি। হ্যাঁ গাইস, বসায়নি। তো তোমাদের দেখিয়ে দিলাম, তো এখানে ফেস্ট স্ক্রিন থাকতেছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ওয়েট, আর একবার বুঝিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে অস্ত্র ম্যাপ। তো ম্যাপটা তো তোমাদের জানিয়ে দিলাম কীরকম হতে চলছে ম্যাপটা এবং কীভাবে আমরা এই ইভেন্টটা কমপ্লিট করবো। তারপর দেখতে পাচ্ছ লগিং রিওয়ার্ডে আমরা যে কোনো একটা ব্যাকপ্যাক পেতে পারি। হ্যাঁ গাইস, তারপর দেখতে পাচ্ছ পপ ছয়। তো এখানে আমরা যে রেড ক্রিমিনালের বান্ডেল আছে, হ্যাঁ গাইস, রেড ক্রিমিনাল বান্ডেলটা সেখানে আমরা টোকেন টাওয়ারে এখানে ক্লিক করলে টোকেন টাওয়ারে ইভেন্টটাতে যেতে পারবো। তারপর তোমরা দেখতে পাচ্ছ আবার আছে 5 anniversary লোক এবং পপ আপ ছয়। তো এখানে আমরা ফ্যাডেড উইলে ফিস্টের স্ক্রিনটা দেখাবো। হ্যাঁ গাইস, তো ফিস্টের স্ক্রিনটা দেখাবো। তো আমি তোমাদের ভিডিও লাস্টে দেখিয়ে দেবো ফিস্টের স্ক্রিনটা কীরকম হতে চলছে এবং রেড ক্রিমিনাল বান্ডেলটা কীরকম হতে চলছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ BTS ফ্যাডেড উইল। তো এখানে আমরা ক্লিক করবো এবং এই ইবো যে
এই মাটার সব কিছু নিয়ে স্ক্রিনটা আছে ওখানে চলে যাবো। তারপর দেখতে পাচ্ছ এক্সচেঞ্জ স্টোর, তো আমি তোমাদের বান্ডেলগুলো দেখিয়ে দিই। তো গাইস তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ রিওয়ার্ডগুলো। হ্যাঁ গাইস, তো এগুলো আমরা ফাইভ অ্যানিভার্সারি ইভেন্টের সময় দেখা পেতে চলেছি। হ্যাঁ গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে শটগানটা স্ক্রিনটা, হ্যাঁ গাইস ইভো শটগান স্ক্রিনটা তো তোমাদের দেখিয়ে দিলাম যে ওখানে বিটিএস ফ্যাডেড উইল লেখা ছিল, ওখানে থাকবে এই এম আটার সপ্তশীর ইভো স্ক্রিনটা। তোমরা দেখতে পাচ্ছ কীরকম হতে চলছে। হ্যাঁ গাইস, তোমাদের ফুল স্ক্রিন করে আমি দেখিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে এমোটটা আছে, এমোটটাও তোমাদের দেখিয়ে দিই। ওয়েট, তো এম আটার সপ্তশী যে ইভো স্ক্রিনে এমোটটা ছিল, তো এমোটটা তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ কীরকম হতে চলছে। হ্যাঁ গাইস, তো এমোটটাও ওখানে থাকবে ফ্যাডেড। ওখানে আমার লেভেল 7 করলে এমোটটা একদমই পেয়ে যাবো। তো লেভেল 7 করতে হবে। তো গ্লুওয়ালটা দেখতে পাচ্ছ, এই গ্লুওয়ালটাও আমরা দেখাবো ইভেন্টে। এবং কাটানার স্ক্রিনটা যে দেখা পাচ্ছ, এই কাটানার স্ক্রিনটা আমরা দেখাবো টপ আপ ইভেন্টে দেখা পেতে পারি। তারপরে এখানে ফিস্ট স্ক্রিনটা তোমার দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, তো আমি তোমাদের দেখিয়ে দিই ফিস্ট। তো এই ফিস্ট স্ক্রিনটা তোমাদের যে দেখিয়ে দিলাম, ওই ইভেন্টে আমরা দেখাবো এখানে ফ্যাডেড উইলে। তো স্ক্রিনের মধ্যে যে রেড ক্রিমিনাল বান্ডেলটা দেখতে পাচ্ছ, হ্যাঁ গাইস, তো এই বান্ডেলটা আমরা দেখাবো তোমার যে ইভেন্টটা একটু আগে রিভিউ করে দেখিয়ে দিলাম এইখানে দেখাবো। তো আজকে ভিডিওটা এটুকু ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অন করে দেবেন, কারণ আমি প্রতিদিন ফ্রি ফায়ার লাইটে এডিট করে লাইটে কখন আপলোড করে দিই। ওকে গাইস, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।